সাংবাদিক দম্পতি সাগররনি হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী। কক্সবাজার প্রতিনিধি শফিউল্লাহ শফির রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় গত 11 ফেব্রুয়ারি খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি। 23 দিন পেরিয়ে গেলেও তদন্ত অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। 18 মার্চ ঢাকার মহাসমাবেশকে সামনে রেখে সারা দেশে চলছে নানান কর্মসূচি। এরই অংশ হিসেবে কক্সবাজারে হলো মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ। কক্সবাজার প্রেস ক্লাব, দুই সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির যৌথ কর্মসূচিতে নিজেদের নিরাপত্তার দাবি জানান সাংবাদিকরা। স্বল্প সময়ের মধ্যে বোধহয় খুনিরা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু কেন জানি হঠাৎ করে তাদের সেই কার্যক্রম থেমে গেল, এটা আমি বিস্মিত হয়েছি। আমাদের প্রফেশনের জন্য আমরা নিরাপত্তা চাই, আমরা সাংবাদিকরা কেন নিরাপত্তাহীনতায় থাকব। সাগররনিকে হত্যার মূল রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা। কিন্তু একটি জিনিস আজকে আপনাদের উপলব্ধি করতে হবে, পেশাদারিত্বের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে আমরা কখনো দলীয় রাজনীতির আশ্রয় নিব না। এখনো পর্যন্ত হত্যাকারীদের আইনের আওতায় আনতে না পারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করেন তারা। ফরিদুর রহমান, বৈশাখী নিউজ।